হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এক গাদা জামা কাপড় নিয়ে বসে গেছি সকালবেলা ঘাট দিয়ে মুছে। আগে জামা কাপড় আর গোছানোর সময় পাই না। মাসে লাস্টে তো একটা তড়িঘড়ি থাকে, সেটা হয়তো আমরা কাজ করি আমরাই জানি। যাই হোক, সেটা পরের কথা, একই কথা বারবার বলি, আপনাদের হয়তো ভালো লাগে না। যাই হোক, চলুন এই সব কাজ সেরে আজকে যাবো কি যাবো না ভাবছি। কোথায় যাবো সেটা না হলে পরেই জানাচ্ছি। আপাতত এইখানে রান্নাঘরে ঢুকবো, জামাকাপড় কাজ মানে পাঠ করছি। কাল থেকে সব ধোয়াধুই চলছিলো আর ধোয়াধুই কমপ্লিট হয়ে গেছে, সেগুলো ফেলে রেখে দিয়েছিলাম, তাই জন্য এখন বসে পাঠ করছি। পাঠ করে এবার চলে যাব রান্নাঘরে। তারপর রান্নাঘরের সারাদিনে রান্নাবান্না সেরে তারপর তো ঘরের খুঁটিনাটি কাজ থাকেই, তাই নয় কি? তো কী আর বলবো বলুন, আর কি গরম পড়েছে বলুন তো। আমার মানে মাছগুলোও না মারা যাচ্ছে, এতটাই গরম। আর মাছ রাস্তায় যখন বেরিয়ে যায় না, কুকুর গরুগুলো কীরকম হাঁপায়, এত কষ্ট। কবে যে ভগবান একটু বৃষ্টি দেবে, ঠান্ডা ওয়েদার দেবে, আর যারা ভালো আছে ভালো, আর রাস্তাঘাটে দেখলে কী কষ্ট হয়। কত জন মানুষ কত কষ্ট করছে, কত ঘাম ঝরাচ্ছে, আর কত লোক এসিতে বসে আছে, তাই না? কী কষ্ট। তাই ভাবছি কবে একটু বৃষ্টির মুখ দেখবো, আর সবাইও ভালো থাকবে আর আমরাও ভালো থাকবো। এই বলে চলুন আপাতত এখন জল গড়িয়ে তারপর রান্নাঘরে চলে। এটা কুমড়োর তরকারি হচ্ছে, লোটে ডাটা দিয়ে আলু দিয়ে কুমড়োর তরকারি, আর এদিকটা হয়ে গেছে মুসুরের ডাল, মুসুরের ডাল আর কুমড়ো আলুর তরকারি আবার রেডি। আর এদিকে এই যে দু পিস মাছ আমার আর ছেলের, এটাকে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে করবো। এই হয়েছে আজকে দুপুরে রান্নাবান্না, কারণ আমাদের কর্তাবাবু আবার মাছ খান না, এই ছোটো ছোটো মাছ হলে খায়। চলুন রান্নাবান্না করছি এখন। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিবাহ। চলে এসছি দিদির বাড়ি নারায়ণ পুজো, বলেছিল দিদি আগের দিন, তাই বেরিয়ে রেডি হয়ে চলে এসছি, তড়িহুড়ি করে দেরি হয়ে যাবে বলে। এই হোম হচ্ছে, পুজো হচ্ছে, আসলে দিদির মেয়েটা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, জামাইও অনেকদিন পরে পরে, এক বছর পরে পরে আসে, জামাইও চলে যাবে, সেই সব উপলক্ষ করে দিদির ঘরে লোক নারায়ণ পুজো ডেকেছে। এবার দিদি না এলে হয়, তারপর দিদির মেয়েটার সঙ্গে অনেকদিন দুদিন হয় অনাসে হোমে যায়নি, তাই পুজোটাও হলো আর দিদির মেয়ের সঙ্গে দেখা হলো। মা যখন বেঁচে থাকতো দুদিন ছাড়া নারায়ণ পুজো হতো, সেই নারায়ণ পুজোর প্রসাদ খেতে কী ভালো লাগে। যাই হোক, ভগবানের দয়া দিদির মেয়েটা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, এটাই আমাদের কাছে অনেক অনেক ভগবানের কাছে মানে ভগবান আশীর্বাদে সে যে বাড়ি ফিরেছে, এটাই আমাদের কাছে অনেক অনেক মানে কী আনন্দের কথা, সেটা বলেও বোঝাতে পারবো না। যাই হোক, চলুন পুজো হোক, পরে দেবো। আঠাশটা
দূরে যায়নি পরশু দিন একটা আছে বন্ধুরা গুড মর্নিং, আশা করি সবাই একদম ভালো আছে। শুরু করেছিলাম গুড মর্নিং দিয়ে, শেষও করবো গুড মর্নিং দিয়ে, কারণ কালকে দিদির বাড়ি গেছিলাম। দিদির বাড়ি কালকে কাজটা সেরে দিদির বাড়ি গেছিলাম। দিদির বাড়িতে আমার দিদির মেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং জামাইও অনেকদিন পরে এসে চলে যাবে, তাই অনেকদিন পরে নারায়ণ পুজো করেছিল তাই গেছিলাম। দিদি ডাকছিল, একবার যাবো না ভাবলাম, তারপর আবার বেরিয়ে চলে গেলাম, কারণ দিদির মেয়েকে দু তিন দিন দেখিনি। তো ভগবানের কৃপায়, সবার দয়ায়, আমার দয়ালের কৃপায় মোটামুটি ভালোই আছে। তো আর জামাইও চলে যাবে, তো গেলাম অনেকদিন পরে, সেই সিন্নি খেলাম প্রসাদ। মানে আগে আগে যখন মা থাকতো প্রায় আমাদের বাড়িতে মাসের মধ্যে একবার দুবার মাস তিনবার ছাড়া পুজো হতো, নারায়ণ পুজো। কিন্তু এখন আর মা চলে গেছে, আর পুজো বন্ধ। দিদি করছিল, হোম টোম করছিল, ছিলাম, চলে আসার কথা ছিল রাত্রিবেলা, কিন্তু রাত্রে আসতে পারিনি, গাড়ি নেই, তারপরে কী করে আমি একা আসবো, তাই ছিলাম। তো এই কিছুক্ষণ আগে ঢুকেছি, এখন প্রায় 8:30 বাজে, 8:30-9 বাজে যায়। এখন এই এসে বাসন ধুলাম, এখন চলে এসছে এই যে রান্নাঘরে, এই যে চা করবো, আর ওদিকে এই যে কুকুরের খাবার বসিয়েছি, চা খেয়ে তারপর রান্না বান্না শুরু করবো। চলুন ভিডিওটা এখানেই শেষ করছি, তারপরে কী করলাম না করলাম পরে দেখাবো, দেখা হবে পরে নতুন ভিডিওর সঙ্গে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।